আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সিজদাহরত অবস্থায় 10 বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন, এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক? সবাই চায়। আমি আল্লাহ তাআলার কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হতে। এজন্য সমাজে সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন। আমরা এতদিন মুনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সিজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব। সিজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায়। এর একমাত্র উত্তর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সিজদায় যায়। তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যখানে আর কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবেন। সম্মানিত দর্শক, এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইকিন ও ইখলাস থাকতে হবে। আমি সবসময় কথাটি বলে আসছি, দোয়া বা আমল রব্বুল আলামিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, 100% রাখতে হবে, এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদের নামাজের সময়। মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজের সিজদায় করতে পারবেন না, এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে, আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব, কে অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দিব, কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজের দাঁড়িয়ে সিজদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত, আমরা সবসময় মুনাজাতে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়াফিল আখিরাতে হাসানা, ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান্নার, হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক, দ্বিতীয় সিজদা হোক, প্রতি রাকাতেই হোক, সিজদার তাসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় দোয়াটি দিল থেকে খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলুন, দোয়া করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলার যত ওলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাআলার নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের সিজদাহের মধ্যে এই কোরআনের আয়াতটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ও সিজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া সকল অপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। এই আমলটি আপনি কতদিন করবেন, আপনি আল্লাহর কাছে যেই আশা আকাঙ্ক্ষার কথা বলছেন, যে দোয়াগুলো করছেন, যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূরণ হয় ততদিন আপনি আমলটি করতে থাকবেন। তাহাজ্জুদ পড়তে না পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন। যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে, আপনি যা চেয়েছেন তা পেয়েছেন, তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন, পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের খাজানা তথা তার ভাণ্ডারে অভাব বলতে কোনো কথা নেই।
তিনি চাইলে খুশি হন, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়।